দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউন আগামী 3রা মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। মেয়ের অন্নপ্রাশন এই সময়ই হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের জেরে একেবারেই বন্ধ হয়ে গেছে অন্নপ্রাশনের আয়োজন। এমন অবস্থায় গ্রামের বহু মানুষ কাজ হারিয়ে প্রতিদিন একটু খাওয়ারের জন্য লড়াই করছে। মানুষের কষ্ট চোখে পড়ে গ্রামীণ চিকিৎসক প্রদীপ কোলের। তিনি দ্বিতীয় মেয়ের অন্নপ্রাশনের জমানো টাকায় এই দুঃসময় খাদ্য কিনে এই গরিব মানুষদের হাতে তুলে দিলেন। মানুষের থেকে চাইলেন মেয়ের জন্য আশীর্বাদ। আজকে যে যেটা আমরা শুনলাম, আপনার মেয়ের অন্নপ্রাশন এই মাসেই ছিল, তো সেই জায়গায় তো যেহেতু লকডাউনের কারণে অন্নপ্রাশন বন্ধ, যে অনুষ্ঠান বন্ধ, তো সেই জায়গায় সেই যে তার এক যে বাজেট ছিল, সেই বাজেট থেকে এই আপনি ক্লাবের মারফতে সাধারণ মানুষকে একটা খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন, এই বিষয়ে আপনি মানে কীভাবে এটা মানে এত বড় কায়দা ক্লাব ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না। এখন রাজনৈতিক তরজার বুকেও আমি ক্লাবের ছেলেদের বলেছিলাম যে কোনো রকম রাজনৈতিক ছত্রছায়া ছাড়া আপনারা গরিব একদম দুস্থ ছেলেরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে করেছেন দিয়েছে, ছেলেদের এই কাজ ছাড়া এই কায়দা আমার পক্ষে সম্ভব হতো না। ছেলেদের কাছে আমি বহু কৃতজ্ঞ, হ্যাঁ, আমাদেরকে সাহায্য করার জন্য, আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার কোলে, আমি গ্রামীণ ডাক্তার। দাদা, আজকে যে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যে ক্লাবের পক্ষ থেকে আমরা যেটা শুনলাম, কোনো একজন সহৃদয় ব্যক্তি কোনো একটা অনুষ্ঠানের টাকাকে ইয়ে করে দেওয়া হয়েছে, সে বিষয়ে আপনার মতামত কী? আমাদেরই ক্লাবের সদস্য, আমাদেরই খুবই কাছের দাদা, আমরা মানে পাড়ার একদম খুবই, আমাদের সহযোগিতা সবাইকেই করে। তো ওনার মেয়ের মানে অন্নপ্রাশনের জন্যে এবারে তিনি মানে কি বলবো অনুষ্ঠানের জন্য টাকাটা রেখেছিলেন, তো এই সব কারণের জন্য করতে পারিনি। অতএব পুরো টাকাটাই দিচ্ছে আমাদের, শুধুমাত্র আমাদের ক্লাব সদস্যরা আমরা সাহায্য করছি, যে সহযোগিতা করছি তাদের মানে দুস্থ মানুষদের যেন তারা ঠিকভাবে পৌঁছে যায় খাবার। পেশায় উনি ডাক্তার, গ্রামীণ ডাক্তার, তার পাশাপাশি মানুষের সমস্যাগুলো কাজও করে। আপনার নামটা? আমার নাম শান্তনু কোলে। আপনাদের ক্লাব থেকে দেওয়া হচ্ছে এই ফান্ডিংটা কিভাবে দেওয়া হচ্ছে, কতজন মানুষকে দেওয়া হচ্ছে? এই ফান্ডিংটা আমাদের পাড়ারই ছেলে, গ্রামের ছেলে ডক্টর প্রদীপ কুমার কোলে, তার মেয়ের অন্নপ্রাশনের জন্য আমরা প্রথমে প্রিপারেশন নিয়েছিলাম 100 জনের, তার পরিপ্রেক্ষিতে এখানে 150 জনের মতো দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। আমরা অনেকটাই চেষ্টা করছি তিনি তার মেয়ের অন্নপ্রাশনের জন্য আমাদের ক্লাবের নামে উনি টোটালি ডোনেট করছেন। অন্নপ্রাশনটা কি বন্ধ আছে সেই টাকাটাই? অন্নপ্রাশনটা তার বন্ধ হয়ে গেছে বলে লকডাউনের জন্য তিনি গরিব মানুষের হাতে এই অন্ন তুলে দিচ্ছেন, তার জন্য আমরা সব ক্লাবের সদস্যরা ডাক্তারবাবুর কাছে অনেক কৃতজ্ঞ, আর আমরা তার পিছনে হেল্প করছি তার সাথে। আপনার নামটা? আমার নাম সুদীপ কোলে, ক্লাবের সদস্য। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।